টি-20 অধিনায়ক ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে জটিল সমীকরণ। মাহমুদুল্লাহ রিয়াদের ওপর নাকি আগের মতো আস্থা রাখতে পারছে না বিসিবি। ব্যাটে একেবারে রান নেই, গেল 10 ম্যাচে তার সর্বোচ্চ ইনিংস 22। অধিনায়কত্ব নিয়েও সমালোচনার শেষ নেই। তারপরও অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের মাত্র 3 মাস আগে ক্যাপ্টেন পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নিতে দোটা নেয় বিসিবি। বোর্ড সভা আর এজিএমের ব্যস্ততার মাঝেও টি-20 অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়েছে নীতি নির্ধারকদের। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর মাহমুদুল্লাহর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিষ্কার করে কিছু না বললেও টি-20 দলের অবস্থা যে দুশ্চিন্তায় ফেলেছে কর্তাদের সেটা বোঝা যাচ্ছে। ক্যাপ্টেন্সি তো তখনই বলবেন যখন একটা ম্যাচ কম্পিটিশনে যাবে, যখন আপনার একটা ডিসিশন আপনার ম্যাচটা চেঞ্জ হয়ে গেছে বা এমন একটা মুভমেন্ট আছে যেখানে আপনি হাঁটতে হাঁটতে ম্যাচটা জিতে গেলেন। বাট টি-20তে কিন্তু ওরকম সিচুয়েশন আমরা করতে পারিনি। লাস্ট টি-20 সাকিবকে আমরা কম বল করিয়েছি বা একদম শেষের দিকে ইম্পর্টেন্ট এটা একটা ছিল, একটা ব্যাপার ট্যাপার ছিল। তিনটা ক্যাপ্টেন কিন্তু প্রুভেন, আপনার তামিম বলেন, সাকিব বলেন এবং রিয়াদ বলেন, ওরা কিন্তু আগেও ভালো করেছে। এই মুহূর্তে যে কোনো ফরম্যাটের ক্যাপ্টেন্সির আলোচনা মূলত 3 সিনিয়রকে ঘিরেই। তবে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল, তাই মাহমুদুল্লাহ রিয়াদকে সরানো হলে টি-20র জন্য সাকিব আল হাসানকে বেছে নেওয়া খুব একটা কঠিন হবে না। গুঞ্জনও আছে আসন্ন জিম্বাবুয়ে সফরেই পরিবর্তন আসবে নেতৃত্বে। টেস্টের পাশাপাশি টি-20তেও দায়িত্ব দেওয়া হবে সাকিবকে, আর সহ অধিনায়ক করা হবে নুরুল হাসান সোহানকে। যদিও জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব, শেষ পর্যন্ত তিনি না গেলে পরীক্ষা নিরীক্ষার সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সোহান, আর অফ ফর্ম কাটিয়ে উঠতে বিশ্রামে রাখা হতে পারে মাহমুদুল্লাহকে। গত বছর টি-20 বিশ্বকাপের পর থেকেই কাঠগড়ায় মাহমুদুল্লার অধিনায়কত্ব। সংযুক্ত আরব আমিরাতের মতো পরিণতি অস্ট্রেলিয়াতেও যাতে না হয় সেজন্য সতর্ক অবস্থানে বিসিবি। শোনা যাচ্ছে বোর্ডের একাংশ এখনই সাকিবের হাতে নেতৃত্ব তুলে দিতে চাইছে। বোর্ড সভাপতিকে রাজি করানোর চেষ্টাও নাকি চলছে নিভৃতে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।